হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই বেঙ্গল নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ আমি সমস্ত অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কিছু আপডেট নিয়ে এসেছি। তো বন্ধুরা, দেশে করোনা পরিস্থিতিতে আর্থিক সংকটের জন্য বিপাকে বহু অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী। তো বন্ধুরা, বিভিন্ন জায়গায় বিভিন্ন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের ছাঁটাই করা হচ্ছে। কোথায় কোথায় কর্মী ছাঁটাই করা হলো সেটি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করা হবে। এছাড়াও এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করা হবে কতজন কর্মী ছাঁটাই করা হলো। তো বন্ধুরা, আপনি যদি অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, কারণ এই ভিডিওটি আপনার জানা মূলত একান্ত প্রয়োজন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যেতে পারেন। তো চলুন বন্ধুরা, বিস্তারিত আপডেটটি জেনে নিই। তো বন্ধুরা, দেখুন এখানে লেখা আছে এই চুক্তিভিত্তিক কর্মী ছাড়াও নিয়মিত যারা কাজ করতেন তাদেরও লকডাউনের পরে আর কোনো কাজ দেওয়া হয়নি বিভিন্ন সংস্থায়। তো বন্ধুরা, বিস্তারিত আপডেটটি জেনে নিই। অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দিরে 1300 সাফাই কর্মীকে 1 মে থেকে কাজ করতে আসতে বারণ করে দিল মন্দির কর্তৃপক্ষ। করোনা ভাইরাস ও লকডাউনের মধ্যে যে সংস্থায় সাফাই কর্মীদের কাজে পাঠিয়েছিল সেই সংস্থার সঙ্গে 30 এপ্রিলের পর চুক্তি বজায় রাখা হলো না। এক জাতীয় সংবাদ মাধ্যমের একটি খবরে মন্দির ট্রাস্টের চেয়ারম্যান ওয়াইডি রেড্ডি সংবাদ সংস্থাকে এই তথ্য জানিয়ে বলেছেন, এই বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা দেখেছি কীভাবে তাদের সাহায্য করা যায়। তবে তিনি এও জানিয়ে রেখেছেন, এই চুক্তিভিত্তিক সাফাই কর্মী ছাড়াও নিয়মিত যারা কাজ করতেন তাদেরও লকডাউনের পর থেকে আর কোনো কাজ দেওয়া হয়নি। এই আর্থিক বছরে তিরুপতি মন্দিরে ট্রাস্টের বাজেট 3309 কোটি টাকা, কিন্তু গত ফেব্রুয়ারি মাসে করোনা ভাইরাসের সময় কীভাবে পরিস্থিতি মোকাবিলা করা হবে তা নিয়ে স্পষ্ট ঘোষণা করা হয়েছিল। চুক্তি বাতিল করে দেওয়ার পর সাফাই কর্মীদের অবশ্য নতুন করে মন্দির কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। তারা বলেছেন লকডাউনের মধ্যে তাদের কাজ করতে দিন, কিন্তু মন্দির কর্তৃপক্ষ চুক্তি পুনর্বহাল করতে খুব একটা ইচ্ছুক নয়। ঘটনার পরে সমস্ত শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নিন্দা করা হয়েছে। স্থানীয় সিটু নেতৃত্ব জানিয়েছেন, মন্দিরের কর্মীরা নিজেদের জীবন বিপন্ন করে আগত ভক্তদের সুরক্ষার জন্য কাজ করে গিয়েছেন, কিন্তু আজ যখন সামনে বিপদ তখন তাদের রাস্তা দেখিয়ে দেওয়া হলো না। অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কোনো অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী ছাড়াও কোনো কর্মী ছাঁটাই করা হবে না। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং আর্থিক সংস্থাগুলোকে একজন কর্মী ছাঁটাই যাতে না করা হয় সেই আবেদন রাখেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আপনাদের ব্যবসা সংস্থার কর্মীদের প্রতি সংবেদনশীল হন, কাউকে চাকরি থেকে বের করবেন না। মোদীর আবেদন মানাটা কতটা সম্ভব তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে অর্থনৈতিক কারাবারিকরা। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের আপডেট। তো বন্ধুরা, এই আপডেটটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী ছাঁটাই করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী ছাঁটাই করা হবে না, তা সত্ত্বেও অনেক জায়গায় চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের ছাঁটাই করা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান কেমন হয়েছে এবং ভিডিওটি সকলকে শেয়ার করে দেন। এবং আমি অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের যাবতীয় আপডেট এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি, তো আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।